হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো রোজকার মতো সকাল সকাল ঘুম থেকে ওঠা হয়ে গেছে, উঠে আজকে স্যাটারডে, তো আজকে উঠেছি, অনেক দূরে ক্লাস আছে। হাত পা ধুয়ে জ্যাককে একটু ছাদে থেকে ঘুরিয়ে নিয়ে এসে আমিও শুয়ে বসে আছি, টাইম হয়নি। জ্যাকও বসে আছে সামনে, চলো জ্যাককে দেখাই। এই যে জ্যাক শুয়ে আছে আমার বিছানা থেকে সোজা উপর ওর ওর বেডে, তো চলো ওর কাছে যাই একটু। তো এই যে ওর সাথে একটুখানি সকালবেলা একটু চটকা চটকি করলাম, জড়িয়ে ধরলাম, তো অনেক দেরি হয়ে গেছে, তো একবারে রাস্তায় গিয়ে কথা হচ্ছে রেডি হয়ে। টাটা। তো বেরিয়ে পড়েছে রেডি হয়ে ক্লাসের জন্য, আজকে ক্লাসটা আছে 7:00। তো এই আমার গাড়ি ছুটছে, আর এদিকে ভিউটা অসাধারণ সুন্দর, যে এসছে সেই বলতে পারবে যারা যারা এসছে। এদিকটায় আমাদের এদিকে হয়তো সবাই গেছে। তো চলে এসেছি ক্লাসে, ক্লাসে সবাই এসছে, সে কাজ করছে, তো কাজটা করি, আবার যাব একটু স্কুলে, তো ওদেরকে কাজটা করিয়ে আবার ক্লাস ছুটি দিয়ে এবার বেরিয়ে যাব বাড়ির দিকে। তো বাড়িতে যাওয়ার আগে এখানে একটা দারুণ জিনিস আছে, তো ছুটি হওয়ার পর এখন আমি আর যাবো বাড়িতে। বাড়িতে যাওয়ার আগে কিন্তু এখানে একটা জিনিস আছে, এটা হলো এখানে একটা বাঁধ। তোলা থেকে অনেকবার আসার ইচ্ছা ছিল কিন্তু আসা হয়নি, অনেকটা দূর বলে। তো এখানটা জলটা এখন কমে গেছে, আমি কখনো ভরা জল দেখিনি, বলে এখানে অনেক ভরা জল থাকে, অনেকটা বেশি জল থাকে। এই যে জায়গাটায় অনেক আসার ইচ্ছে ছিল যে ক্লাসে দৌড়ে আসতে পারছি, ভালো লাগলো যে। তো বাড়িতে এসে দেখছি যে মা পুজো দিচ্ছে আর আমাদের জ্যাক সেটা বসে বসে দেখছে। তো কথা বলবো না, চলো তোমরা দেখো যে মা যতক্ষণ না পুজো দিয়ে উঠছে ততক্ষণই মায়ের পাশে বসে থাকবে। এবার যখনই মায়ের পুজো দেওয়া শেষ হবে তখনই ও গায়ে উঠে পড়বে, ও ওয়েট করছে যে কখন মায়ের পুজোটা শেষ হবে। তো মা পুজো করছে, মা ওকে হয়তো কিছু একটা বললো। দেখো মায়ের কখন পুজো হবে, খিদে লেগেছে, কখন খাবো। তো দেখলে খাওয়ার কথা শুনে এক্সাইটেড হয়ে গেছে, মায়ের কাছে দাপটে করছে। তো আমি ওকে একবার ডাকলাম, বলো আয় এখানে, আয় সেখানে বস, মায়ের পুজো হলে ঠিক খেতে দেবে। তো আসলো, এসে আবার ঠিক বাবু হয়ে আবার বসে পড়েছে, তেমন ডিস্টার্ব একটা করে না, মায়ের সাথে একটু আল্লাহ চলছে। দেখো কী করছে ও, যে কত যে অ্যাক্টিং জানে ও। তো এখন মায়ের ওঠার পাড়া, তো যতক্ষণ না পুজো হবে এখন মায়ের কোলে উঠবে, মা কেন ওকে খাওয়ার কথা বললো। তো ওর খাওয়াতে হতেই আমি এখন রেডি রেডি হয়ে বেরিয়ে যাবো ক্লাসের জন্য। তো আজকে আমার ক্লাস আছে, ফার্স্ট ক্লাস আছে মাদ্রা, তো ওখান থেকে পরপর ক্লাস আছে রাত 8টা অবধি, 8টা লাস্ট ব্যাচ, তো চলে যাবো ফার্স্ট ব্যাচে। তো এই আমার ফার্স্ট ব্যাচ, এখানে সবাই যে ক্লাস করছে, তো এদের ক্লাস করাতে করাতে খুব একটা সময় হয় না, তো একটা ছোটো করে ক্লিপ নেওয়ার কাজ নেওয়ার পর দেবো। এই চলে এসেছি পরের ব্যাচে, এটা ছিল বড়গাছিতে, তো এইখানে ক্লাস করতে করিয়ে তো অত সময় নষ্ট না করে পরের ব্যাচে গিয়ে একটা ছোট্ট একটা ক্লিপ তুলে নিয়েছি। তো এখানে সবার ছুটি হয়ে গেছে, তো এরপর ছিল লাস্ট ব্যাচ ছিল, এটা ও আমার কাছে একাই করে সায়নি, তো ও আজকে একটা ল্যান্ডস্কেপের ছবি করছিল, তো ছবিটা পুরোটা কমপ্লিট হয়নি, তো তোমরা একটা ছবিটা দেখো, ছবিটা এখনও কমপ্লিট হয়নি চোখ মুখ, বাট ছবিটা খুব সুন্দর করেছে, তোমাদের একটু যতটা সম্ভব দেখানোর দেখার চেষ্টা করলাম। তো ফাইনালি রাত 9টা সাড়ে 9টায় বাড়ি চলে আসলাম, এসে দেখ জ্যাকের সাথে কথা বলি। হ্যাঁ জ্যাক, তো সারাদিন পর বাড়িতে এসে সাথে একটু কথা বললে খেলা খুলে যেন সব ঠিক হয়ে যায়, তো ওকে একটু খাইয়ে দিলাম, তো আমিও না বলেও খায় না, যদি আমি খেতে বলি তবে ও খায়। তো আমি ভিডিও ক্লিপটা একটু ট্রেনিংয়ে কয়েকটা ভিডিও দেবো। তো এই ছিল স্যাটারডে রুটিন, তো ভালো লাগে লাইক ফলো শেয়ার সাবস্ক্রাইব করো।